আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়। এর জন্য কম্পিউটারে দুইটা বাই ডিফল্ট অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের উইন্ডোজে, যদি আমরা উইন্ডোজ 10 ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিন্তু একটা সার্চ বার রয়েছে, এখানে আমাদেরকে সার্চ করতে হবে স্নিপিং টুল, SNEE SN লিখলি কিন্তু আমাদের সামনে একটা অপশন চলে আসবে, এটার মাধ্যমে কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারবো। তো যদি আমরা এটা ওপেন করি তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা স্ক্রিন পাবো। দেখুন এখানে নিউ অপশন রয়েছে, এটাতে চেপে যদি আমরা স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে স্ক্রিনের উপরে একটা চাপ দিলে জাস্ট একটা স্ক্রিনশট হয়ে গেল। কিন্তু আমরা অনেক সময় ফুল স্ক্রিন না নিয়ে অল্প একটু স্ক্রিনশটও নিতে হতে পারে, অথবা আমাদের ইচ্ছা অনুসারে স্ক্রিনশট নিতে হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব। তো এক্ষেত্রে আমাদের এখানে দেখুন তিনটা অপশন, চারটা অপশন রয়েছে, ফ্রি ফ্রম স্নিপ, রেক্টেঙ্গল স্নিপ, উইন্ডোজ স্নিপ। তো যেহেতু এখন আমরা উইন্ডোজ স্নিপে সেট আপ করে রেখেছিলাম, সেহেতু এটা পুরো একটা উইন্ডো বা পুরো একটা ট্যাবকে সে স্ক্রিন ক্যাপচার করে নিয়েছে। যদি আমরা ফ্রি ফ্রম স্নিপ এই অপশনটাতে চাপি, চেপে যদি আমরা নিউ অপশনে চাপি তাহলে কিন্তু অন্য কিছু দেখতে পারবো। দেখুন এখানে কিন্তু একটা কাঁচি বা সিজার এসেছে, এটার মাধ্যমে যদি আমরা স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা আমাদের ইচ্ছা অনুসারে কাটতে পারবো। যেমন আমরা যদি এটাকে এইভাবে এই অংশটুকু নিতে চাই তাও কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারছি। তো এভাবে করে আমরা যে কোনো ভিডিও ক্লিপ অথবা যে কোনো ইমেজের একটা অংশের প্রয়োজন হলে কিন্তু এভাবে কেটে নিতে পারবো। এছাড়া আমাদের এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন রেক্টেঙ্গল স্নিপ, এটাতে যদি আমরা চাপি তাহলে কিন্তু আমরা আরেকটা অপশন দেখতে পাবো। এখন নিউ বাটনে চেপে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু আমরা কিন্তু নিতে পারবো। যেমন এটাকে ধরে এই অংশটুকু আমার প্রয়োজন, এই অংশটুকু আমি স্ক্রিন ক্যাপচার করতে পারলাম। তো স্ক্রিন ক্যাপচার করার পর আমাদেরকে এটাতে সেভ করার জন্য এই অপশনটাতে চাপতে হবে, এটাতে চেপে জাস্ট আমরা যেখানে সেভ করতে চাচ্ছি সেখানে সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এই তো, এছাড়া আমাদের স্ক্রিন ক্যাপচার করার জন্য আরও একটা অ্যাপ রয়েছে। যেমন আমরা যদি এখানে আবারও লিখি স্নিপিং, তাহলে এই স্নিপিং টুলের নিচে আরেকটা দেখতে পাচ্ছেন, স্নিপ অ্যান্ড স্কেচ, এটার মাধ্যমেও কিন্তু আমরা একই কাজ করতে পারবো। এখানে একটা শর্টকাট কি লেখা রয়েছে, প্রেস উইন্ডো লোগো কি, তারপরে শিট, তারপরে এস টু স্নিপ হোয়াট ইউর স্ক্রিন উইথাউট স্টার্টিং স্নিপ অ্যান্ড স্কেচ, মানে এই অ্যাপটা চালু করা বাদ দিয়েও আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারবো। এটাতে বলছে উইন্ডো বাটনে ধরে শিফট ধরে এস বাটনে চাপলেই হবে, উইন্ডো বাটনে ক্লিক করে শিফট ধরে এস বাটনে চাপলে আমরা স্ক্রিনশট নিতে পারছি এই অ্যাপটা ওপেন করা বাদেই। তবে এটার মাধ্যমে যদি নিতে চান তাহলে বাকিগুলো আগেরটার মতোই অপশন, যদিও আগেরটার মধ্যে এখানে লেখা ছিল কোনটা কোন অপশন, কিন্তু এখানে একটু অন্যভাবে দেওয়া রয়েছে, তবে সিস্টেম একই। আপনি স্নিপিং টুল ব্যবহার করতে পারেন, অথবা এই স্নিপ অ্যান্ড স্কেচ এই অপশনটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি উইন্ডো বাটন চেপে শিফট ধরে রেখে এস বাটনে চাপতে পারেন, সেক্ষেত্রেও এটা ভালো কাজ করবে। এছাড়া আরেকটা অপশন রয়েছে, আপনি আপনার কিবোর্ডে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার, এটা একটা অপশন, আলাদা একটা আপনার বাটন রয়েছে, সেটা দিয়েও আপনি এই কাজটা চালাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখন আমরা কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নেব, এর জন্য আমাদের একটা কিবোর্ডে একটা স্ক্রিনশট বাটন রয়েছে, এটাতে চাপতে হবে। এটাতে চাপলে আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ফেলেছি, এখন আমরা এটা ফটোশপে পেস্ট করতে পারবো। যেমন আমরা যদি ফটোশপ ওপেন করার পরে যখন একটা নিউ নতুন ডকুমেন্ট নেই, তাহলে কিন্তু আমরা যে স্ক্রিনশট নিয়েছি সেই অনুপাতে একটা ক্লিপবোর্ড আমাদেরকে দেখাচ্ছে এটা। তো এটাই আমরা ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, তাহলে দেখুন আমাদের স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও, যে আপনি কীভাবে কম্পিউটার মাধ্যমে স্ক্রিনশট নেবেন। আশা করছি ভিডিওটা অনেকের কাছে ভালো লেগেছে, যাদের কাছে ভালো লেগেছে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইক করার অপশন আপনার জন্য চালু রয়েছে। এছাড়াও যদি এই ভিডিওটা শেয়ার করতে চান, আপনি আপনার ওয়ালে শেয়ার করতে পারেন, তাহলে আমার অনেকটাই হেল্প হবে।
আশা করছি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খুদা হাফেজ।